হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আরেকটি কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের কবিতা জীবনের হিসাব, কবি সুকুমার রায়। বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বটে, মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে, যাত্রা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে। বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যাল ফেলিয়ে আসে, বাবু বলেন সারা জনম মরলি রে তুই খাঁটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। খানিক বাদে কহেন বাবু বলতো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে, বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি। মাঝি সে কয় আরে মশায় অত কি আর জানি, বাবু বলেন এই বয়সে জানিস নেও তাকি, জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহেন বাবু বলতো রে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো, বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন। বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দেছেন হেন, বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কিতা, দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকা খানি ডুবলো বুঝি দুলে, মাঝিরে কন এ কি আপদ ওরে ভাই মাঝি, ডুবলো নাকি নৌকা এবার মরবো নাকি আজি। মাঝি শুধু সাঁতার জানো, মাথা নাড়েন বাবু, মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবনখানা ষোলো আনাই মিছে। আমার এই আবৃত্তিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আগামী ভিডিওতে, ভালো থাকবেন, বাই।